আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে, যারা যুক্ত হচ্ছে দেশ থেকে এবং প্রবাস থেকে। আজকের ভিডিওটির সাথে থেকে আপনি এই প্রয়োজনীয় ইনফরমেশনটি জেনে নেন, বিশেষ করে সমসাময়িক সময়ে কুয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিশাল অঙ্কের বাংলাদেশি প্রবাসী আটক হচ্ছে। যদিও তারা বৈধভাবে অবস্থান করছে, কিন্তু কুয়েতের শ্রম আইন অনুযায়ী এটি অবৈধ। 20 নম্বর আর্টিকেল, যেটি খাদেম ভিসা। আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়ে যারা প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করার আগে আপনাকে যে ব্যাপারটি জানতে হবে তা হচ্ছে, আপনি যখন কুয়েতে এসেছিলেন বা প্রথম অবস্থা আপনি জানতেন যে এটি ফ্রি ভিসা। আদতই কুয়েতে কোনো ফ্রি ভিসা নেই। এরপরে আপনি কুয়েতে আসার পর আপনি বাইরে কাজ করছেন, অনেক সময় চলে গেছে, কিন্তু আপনি এটি জানতেন না যে আপনি যে সিস্টেমে কাজ করছেন, বছর শেষে আকামা নবায়ন করছেন কুয়েত থেকে টাকা দিয়ে বা থার্ড পার্টি কাউকে দিয়ে, এটি কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন বা আকামা আইনের লঙ্ঘন। আর এই আকামা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমান সময়ে অগণিত বাংলাদেশিকে আটক করছে, বিশেষ করে সকলেই 20 নম্বর আর্টিকেল খাদেম ভিসাধারী। আপনি যখন জানতেন না, এরপরেও জানতেন না, কিন্তু যখনই পুলিশ আপনাকে আটক করছে তখন আপনি জানছেন যে আপনার এই 20 নম্বর আকামাটি কুয়েতের বাসা বাড়ির আকামা, আপনি যে বাইরে কাজ করছেন এটি অবৈধ। এরপর আপনার মাথায় যে ব্যাপারটি এসেছে তা হচ্ছে আপনি আকামা পরিবর্তন করবেন, আর এই আকামা পরিবর্তন করবেন আপনি ভাবছেন, কিন্তু আপনাকে ভাবার জন্য বা আপনাকে ভাবনার সুযোগ করে দেওয়ার জন্য কিছু লোক বলছে যে 20 নম্বর আর্টিকেল বা খাদেম ভিসা পরিবর্তন করে শূন্য ভিসা করা যায়। আপনি কুয়েতের শ্রম আইনের সব চ্যাপ্টার দেখে আসলেও পাবেন না যে 20 নম্বর আর্টিকেল 18 নম্বর করা যায় বা 17 নম্বর করা যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আগে যে 20 নম্বর আর্টিকেল 17 নম্বর 18 নম্বর করা হয়েছিল সেটাকে সরকার যদি বিশেষ সুযোগ দেয়, এটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, কিন্তু স্বাভাবিক যে আইন সে আইন অনুযায়ী 20 নম্বর আর্টিকেল কখনোই 17 নম্বর বা 18 নম্বর করা যায় না। 20 নম্বর থেকে আপনি আরেক 20 নম্বরে ট্রান্সফার হতে পারবেন। এক্সাম্পল, আপনি যে বাসার আকামায় অবস্থান করছেন সেই বাসার আকামাটি পরিবর্তন করে পাশের বাসায় গিয়ে আকামা লাগাতে পারবেন। আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে পাশের বাসায় গিয়ে ড্রাইভিং করতে পারবেন। আপনি এই বাসার যদি তাব্বাক হয়ে থাকেন পাশের বাসায় গিয়ে আপনি তাব্বাকের কাজ করতে পারবেন। আপনি এই বাসায় হাউস বয় হিসেবে থাকলে পাশের বাসায় গিয়ে হাউস বয় হিসেবে কাজ করতে পারবেন, কিন্তু আপনি এই আকামা দিয়ে কোনো দোকানে ডিউটি করতে পারবেন না, কোনো কোম্পানিতে ডিউটি করতে পারবেন না বা বাইরে আদার কোনো কাজই করতে পারবেন না। যারা আপনাকে বলছে যে 20 নম্বর আর্টিকেল 18 নম্বর বা 17 নম্বর করা যায়, তারা আপনার সাথে প্রতারণা করার জন্য এই মিথ্যা আশ্বাস বা ভুল ইনফরমেশন দিয়েছে। আপনি আপনার পাশে কয়েকজন লোকের সাথে আলোচনা করলে বুঝতে পারবেন যে এই ধরনের প্রলোভনে পড়ে অলরেডি অনেক প্রবাসী হাজার হাজার দিনার হারিয়ে বসে আছে। কেউ বা অনেক কষ্টে 2000 দিনার জোগাড় করে দিয়েছিল, এরপর আজ হচ্ছে কাল হচ্ছে করে বছরের পর বছর চলে গেছে, কিন্তু আকামা আর বদল হয়নি বা এই ফাঁদে পড়ে অবৈধ হয়ে গেছে, এরকম লোকের সংখ্যাও অনেক। কাজেই আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, 20 নম্বর আর্টিকেল কখনোই 17 নম্বর 18 নম্বর হয় না। যদি সরকার বিশেষ সুযোগ দেয় তখন আপনি এই সিস্টেমটি পরিবর্তন করতে পারবেন, এর আগে নয়। কোনো কুয়েতি, কোনো বাঙালি, কোনো মক্তব, কোনো ব্যক্তি যদি আপনাকে বলে সে করে দিতে পারবে, মনে করবেন যে সে আপনার সাথে প্রতারণা করছে, এবং আপনি প্রতারিত না হতে চাইলে আপনি কারোর সাথেই কোনো ধরনের লেনদেনে যুক্ত হবেন না। আপনি যতদিন কুয়েতে রয়েছেন 20 নম্বর আর্টিকেলে আপনাকে থাকতে হবে, আপনি মালিক পরিবর্তন করতে পারবেন। এছাড়া সরকার বিশেষ সুযোগ দিলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা, যেটি ভিডিওতে বেশ কয়েকবার বলেছি। দর্শক, কুয়েতের বহল আলোচিত ফারহা কবির হত্যা মামলায় এক কুয়েতির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আজ কুয়েতের আপিল আদালত। মামলাটির বেশ কয়েকবার শুনানি হয়েছে এবং কুয়েতের জনগণের চাহিদার কারণে আজ আপিল আদালত থেকে এই কুয়েতি নাগরিকের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এছাড়া কুয়েতে আজ একটি নিউজ সকলের কাছে বেশি বেড়াচ্ছে, সেটি হচ্ছে যে ইরাক কুয়েত যুদ্ধের সময় কুয়েতে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির সর্বশেষ যে অ্যামাউন্ট
যেটি 7.9 মিলিয়ন, এটি কুয়েতের ফান্ডে জমা হয়েছে, যেটি আজ কুয়েত নিশ্চিত করেছে। এছাড়া আজ কুয়েতের বর্তমান মহামান্য আমির ব্যক্তিগত সফরে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুয়েতের বর্তমান প্রিন্স শেখ মিসাল তাকে বিদায় জানাতে কুয়েত এয়ারপোর্টে অবস্থান করছিল। আমরা মহামান্য আমির সুস্থ হয়ে কুয়েতে ফিরে আসুক সেজন্যে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে, কুয়েতের আইন মেনে চলুন, প্রবাস জীবন সুরক্ষিত করুন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।